হ্যালো, নমস্কার আপনাদের সবাইকে। আমার চ্যানেল ইজি কুকিং উইথ ভিকিতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা বানাতে যাচ্ছি এক পরাঠা, যেটাকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ব্রেকফাস্টও খেতে পারেন। এই এক পরাঠা করার জন্যে আমাদের লাগছে আটা আর ময়দা মাখা, যেটাকে আমি অলরেডি মেখে আধ ঘন্টার জন্যে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে লাগছে নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি মিচ পাউডার, রিফাইন্ড অয়েল, ছোটো করে মিহিন করে কাটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আমাদের লাগছে তিনটে ডিম। চলুন তাহলে আজকে এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে একটা লাভলি রেসিপি বানাই, এক পরাঠা। এখানে আমাদের এক পরাঠার রেসিপির সবথেকে ফার্স্ট স্টেপ হচ্ছে ডিমকে ভালো করে ফেটিয়ে নেওয়া। তাই আমরা তিনটে ডিমকে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমরা ওর মধ্যে এক এক করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তার সঙ্গে নুন, গোলমরিচ আর কাশ্মীরি মিরচ পাউডার দিয়ে দেবো। তারপর ডিমের সঙ্গে আমরা যা যা ইনগ্রিডিয়েন্টস দিলাম সেটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আমাদের নেক্সট অ্যান্ড সেকেন্ড স্টেপে আমরা আটার ময়দা মাখা রাখা ছিল, সেখান থেকে আমরা চারটে লেচি আলাদা করে নেব, কারণ আমরা এখানে চারটে এক পরাটা বানাব। তারপর চারটে লেচিকে পরোটার করার আগে ভালো করে গোল করে নেব আর আলাদা করে আমরা রেখে দেব। এরপর ওখান থেকে আমরা একটা লেচিকে পরোটা করার মতন বা রুটি করার মতন বেলব, কিন্তু একটু পাতলা, কারণ আমরা এখানে এটাকে ফোল্ড করব, তাই একটু আপনারা এখানে আর একটু পাতলা করে বেলবেন। পরোটাকে পাতলা করে বেলার পর আমরা ব্রাশের সাহায্যে অয়েলিং করব। এখানে অয়েলটা চারপাশে লাগাবেন, কিন্তু খুব বেশি দেবেন না, একদম অল্প করে ব্রাশিং করবেন, তা নাহলে আমাদের বেলতে পরে অসুবিধা হবে। তারপরে আমরা এখানে দুখানা ফোল্ড করব এইভাবে, আর ওটা করার পর তারপরেও আমরা হালকা একটু অয়েল দিয়ে ব্রাশিং করব, আর ওটাকেও দুটো ফোল্ড করব এইভাবে। এখানে আমরা রেক্ট্যাঙ্গেল শেপের পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে তিন কোণাও করতে পারেন। তারপরে ওটাকে আমরা আবার বেলবো পরোটা করার জন্যে, কিন্তু এখানে বেশি পাতলা করবেন না, সামান্য একটু মোটা রাখবেন। এই এক পরাটা রেসিপিটা আমি সব থেকে প্রথম ফ্যামিলির সঙ্গে যখন মুসৌরি গেছিলাম তখন ওখানে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। এই সেম প্রসেসে আমি আরেকটা আপনাকে করে দেখাচ্ছি। তারপরে আমি খাওয়ার পর ভাবছি যে খেতে তো খুব ইন্টারেস্টিং লাগলো, কিন্তু ডিমটা অ্যাজ আ পুর এর ভিতরে ঢুকালো কী করে সেটা বুঝতে পারলাম না। তাই আমি ওদের রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখলাম যে না, এটা বানানো বেশ সোজা। তাই আমি বাড়িতে এসে ট্রাই করলাম আর ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, কেননা এটা বানানো বাড়িতে খুবই সোজা, খুব একটা শক্ত নয় বানানো। তাই আপনারা এটা আমার সঙ্গেও বানিয়ে এনজয় করতে পারেন, তাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমরা এখানে চারটে পরোটা আগের থেকে বেলে রেখে দেবো, আর আমাদের নেক্সট স্টেপে দিকে আমরা এগোবো। এবার আমাদের লাস্ট অ্যান্ড থার্ড স্টেজে আমরা একটা তাওয়া গরম করব, আর ওর উপরে একটা পরোটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর ওটাকে আমরা সমানভাবে দুই দিক দিয়ে সেকে নেব, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে আমরা চারটে কোণাকে প্রেস করব, যাতে এর মধ্যে হিট বা হাওয়াটা ঢুকে যায় আর আমাদের পকেট বানাতে সাহায্য হয়। এরপর দেখবেন যে সাইডে যে এজ আছে সেই এজ থেকে আপনি একটু সামান্য গ্যাপ পাবেন, ওখানে চামচ আর হাতের সাহায্যে আপনারা একটা পকেট বানানোর চেষ্টা করবেন, যেভাবে আমি এখানে বানাচ্ছি, কিন্তু হাত পুড়াবেন না, সাবধানে। যেহেতু এখানে তেল দিয়ে আমরা বেলেছি তাই এটা পকেটটা খুব সোজাভাবে ইজিলি হয়ে যাবে। তারপরে আমরা চামচের সাহায্যে ওর মধ্যে আমাদের যে ডিমের ব্যাটার বানিয়েছিলাম সেটাকে আমরা ওর ভিতরে আস্তে আস্তে করে দুই থেকে তিন চামচ মতন দিয়ে দেবো। আপনারা এখানে পুরটা বেশি দেবেন না, কেননা বেশি পুর দিলে পরোটা সাইড থেকে বেরিয়ে যাবে আর আমাদের এক পরোটাটা দেখতে অত ভালো লাগবে না। তারপরে হালকা হাতে আমরা উপর থেকে একটু প্রেস করব, যাতে ডিমের পুরটা পরোটার চারপাশে বা কোনাতে ঢুকিয়ে যায়। তারপরে আমরা ব্রাশের সাহায্যে অয়েলিং করে নেব দুই দিকেই। ব্রাশের সাহায্যে অয়েলিং করার একটা সুবিধা হচ্ছে যে অয়েলটা চারপাশে ভালো করে ছড়িয়ে যায় আর তেলটাও আমাদের অনেক কম লাগে, যেটা আমাদের জন্যে হেলদি। এখানে আপনারা গ্যাসকে
মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন। আর ওটাকে হালকা হালকা হাতে আমরা চারপাশে ভালো করে ফ্রাই করে নেব। আর হালকা হালকা আপনি প্রেস করবেন, তাতে ডিমের ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর দেখবেন আপনাদের পরোটাটা বেশ ফুলেও যাবে। আমাদের একটা হয়ে গেছে, এরপর আমি এখানে আপনাকে আরেকটা সেম প্রসেসে করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাও অবশ্যই দেবেন যাতে আমি যদি নেক্সট রেসিপি যাই শেয়ার করি সেটা আপনাদের নোটিফিকেশন আপনারা পেয়ে যান। Thank you.